চলাফেরা খুবই কঠিন, যেতে পারে না স্কুল কলেজ স্কুলে যেতে পারে না, ডেলিভারি কেস থাকলে সেই ডেলিভারি কেসের গাড়ি আসতে পারে না গ্রামে। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের হরেকৃষ্ণপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। আমাদের ছেলেপিলির মেয়ের বিয়ে শাদী যদি বর্ষাকালে লাগে, রাস্তা দেখি লোকজন চলে যায় যে এ দেশে বিয়ে আমরা দিব না, যাতায়াত করতে আমরা পারবো না, গাড়ি ঘোড়া যাবে না, মারুতি যাবে না, ম্যাজিক যাবে না, এ দেশে বিয়ে দিব না। এই রাস্তার 6000 মানুষের প্রধান রাস্তা, এই রাস্তা দিয়ে স্কুল যাওয়া, বাজার যাওয়া, মাঠের ফসল নিয়ে আসা খুব অসুবিধা হচ্ছে। আরও জানা গেছে যে এই গ্রামের বর্ষাকালে রাস্তার অবস্থা এমন খারাপ অবস্থা হয় যে ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত হয় না। আর আমাদের পাট পানিলি ফসলি ভয়ানক অসুবিধি, প্রাইমারি স্কুল অঙ্গনওয়াড়ি স্কুলটা তো যেতে পারে না, এদিক হাই স্কুল তো দূরের কথা, যব সমস্যা। আমাদের বর্ষা আইলো না কেন, আমাদের জানে লাগলো একটা জম চলে এলো আমাদের পক্ষে। এই গ্রামের রাস্তায় এত বেহাল অবস্থা যে বর্ষার সময় ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, কোনো ডেলিভারি রোগী নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও পর্যন্ত ঢুকতে পারে না। এই তো সমস্যা আমাদের রাস্তাঘাট নিয়ে। কত কিলোমিটার রাস্তা হবে? এটা প্রায় 2 কিলোমিটার হবে। এই রাস্তা দেখি কি নিয়ে যা হয়? হচ্ছে মাঠের যত রকম সবজি ফসল সব নিয়ে যা হয়। এটাই কি মেন রাস্তা? হ্যাঁ, এটা আমাদের মেন রাস্তা। এই হরেকৃষ্ণপুর গ্রামের মানুষের দাবি এই রাস্তাটি যাতে পিচ বা ঢালাই হয়। এই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত প্রধান হাদিকুল ইসলামকে 9609 42 37 28 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।